এই শোনো না গো। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার মিষ্টি হাতে মিষ্টি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ করে দাও। আমি তোমার থেকে তাকে কেন কেড়ে নিতে যাব? তুই নিচ্ছিস, তুই আমার ভাইয়ের সাথেও লাইন মারছিস, আবার আমার প্রান্তর দিকেও হাত বাড়িয়েছিস। এত ক্যারেক্টারলেস মেয়ে কেন তুই? বস্তি একটা। মুখ সামলে কথা বলো তিথি, না জেনে বুঝে এসব কি বলছো তুমি? আর কি নাটক শুরু করছো পাবলিক প্লেসে? তোমার যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে একান্ত সেটা আমায় একা ডেকে বলতে পারতে। এটা কেন বলবো তোকে? মানুষ জানো তুই কেমন মেয়ে। মানুষের জানা অজানায় আমার কিছু যায় আসে না, ছোটবেলা থেকে আমি একগুঁয়ে টাইপ, কে কি বলবে এসবে ধার খুব কমই ধারি। তবে কেউ মিথ্যা অপবাদ দেবে আর আমি সেটা চুপচাপ মেনে নেব এটা ভেবো না। এসব বিষয়ে দমে যাওয়ার পাত্রী আমি নই। কোনটা মিথ্যা অপবাদ? আমি নিজের চোখে যা দেখি সেটা মিথ্যা? কি দেখেছো তুমি? তোমার ভাইয়ের সাথেও আমার কোনো সম্পর্ক নেই, আর না আছে প্রান্তর সাথে। এরপরও যদি তোমার আর কিছু বলার থাকে তাহলে সেটা আমি বাসায় গিয়ে শুনবো। পরি চলে যাওয়া ধরলে তিথি পরির হাত টেনে ধরে বলে, কোথায় পালাবি তুই? আজ তো একটা হেনস্থা করবই। তোমার নাটক দেখার মতো সময় আমার নেই। তুমি আমার কলেজের বদনাম করার জন্য মুখিয়ে থাকতে পারো, কিন্তু আমি নই। তিথি বেশ কয়েকটা বিচ্ছিরি গালি দেয় পরিকে। পরি দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে বলে, তোমার ভাগ্য ভালো আমার গায়ে কলেজের ইউনিফর্ম পরা, নয়তো থাপড়ে থাপড়ে গাল তো ফাটাতামই, এমনি এখানেই পুঁতে ফেলতাম। তিথি এবার পুরো ক্ষেপে পরির দিকে এগিয়ে আসতে পেছন থেকে তুর্য দৌড়ে এসে তিথিকে ধরে। এমন দৃশ্য দেখার জন্যে মোটেও প্রস্তুত ছিল না তুর্য, এতটা নিচে নেমে গেছে তিথি। তিথি তুর্যর সাথেও জোরাজোরি করে নিজেকে ছাড়ানোর জন্যে। তুর্য আর নিজের রাগকে কন্ট্রোল রাখতে পারে না, ঠাটিয়ে থাপ্পড় বসায় তিথির গালে। তিথি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তুর্য ধমক দিয়ে বলে, এখন চুপচাপ আমার সাথে যাবি, তোর খবর আমি বাসায় গিয়ে করব। এরপর তুর্য তিথিকে টেনে নিয়ে রিক্সায় উঠে পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল, মেহনুবা পরির কাঁধে হাত রেখে বলে, চল। রাত 9:20, রুমের বারান্দায় বসে আকাশ দেখতে দেখতে দুপুরের ঘটনাটা ভাবছে পরি। তিথি কেন সব না জেনে শুনে এমন করলো? প্রান্তকে তো পরি চেনেই না ভালো করে, অন্যদিকে তুর্যর প্রতি ভালোবাসা যেন বেড়েই চলেছে। পরি ফিল করছে আসলে সে ধীরে ধীরে তুর্যকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কখনো কি প্রকাশ পাবে এই ভালোবাসা? দিশান বারান্দায় এসে দেখে পরি অন্যমনস্ক হয়ে বসে আছে, তাই বলে চিৎকার করতেই পরি লাফিয়ে ওঠে। দিশান খিলখিল করে হাসছে, পরি মুখ ছোট করে বলে, ফাজিল ভয় পেলাম না? ভয় পাওয়ার জন্য তেমন করলাম। পরি দিশানকে টেনে সামনে দাঁড় করিয়ে বলে, দিশান বাসায় কি আজ কোনো ঝামেলা হয়েছে? তিথি আপু নাকি তোমাকে গালাগালি করেছে, এজন্য ভাইয়া তিথি আপুকে দূরে থাপ্পড় দিয়েছে আর অনেক বকেছে। ভাইয়া তোমাকে এখনই ছাদে যেতে বললো। আচ্ছা চলো, আমি বাসায় যাব, তুমি যাও। ঠিক আছে। পরি ছাদে গিয়ে বলে, দেখেছেন তোমাকে না ছাদে আসতে বলেছিলাম। পরি মিথ্যে করে বলে, ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা, না আসলে হয়তো ডাকতাম না, কিন্তু তিথি যেটা করেছে এরপর আর তোমায় না ডেকে পারলাম না। আপনি বাসায় এসে আবার কেন মারতে গেলেন তিথিকে? দিশান বলেছে। আর মারার প্রয়োজন ছিল কি? ছিল, বাড়ি থেকে তো ওকে কখনো এমন শিখে দেওয়া হয়নি। ওর কথা ঠিক ছিল না, তাই বলে এমন সিনক্রেট করবে? বিষয়টা সেন্সিটিভ ছিল, কিন্তু প্রান্তর সাথে আমার সত্যি কোনো সম্পর্ক নেই, আমি চিনিও না তাকে তেমন। আমি প্রান্তের সাথে কথা বলছিলাম, প্রান্ত তিথিকে ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবে না, এদিকে তিথি প্রান্তের জন্য পাগল, তাই তো তোমার সাথে প্রান্তের সামান্য কথা বলেছে বলে কি করলো দেখলে না? পরি নিশ্চুপ, তুর্য রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, ওর আজকের ব্যবহার আর আমার কালকের ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত, তুমি চাইলে আমি শাস্তি দিতে পারো। তিথির দিকটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কালকে আপনার ব্যবহারের কারণটা খুব জানতে ইচ্ছে করে। তুর্য আবারও লম্বা শ্বাস নিয়ে বলে, আমার গার্লফ্রেন্ড রিনিকে আমাদের ডাকাত ধরার বিষয়টা শেয়ার করেছিলাম, তোমার আর আমার কথাও, কারণ আমি ওর কাছে কিছুই লুকাই না, এটা নিয়ে জানো তা শুনিয়েছে, এমনিতে পাত্তাই দেয় না আমায়, আর তখন কতগুলো কথা শোনালো। আমার গার্লফ্রেন্ড রিনি, এতটুকু কথা যেন বিষের তীরের মতো পরির বুকে ঢুকলো। তার মানে সত্যি মেয়েটা ওর গার্লফ্রেন্ড, এতদিন এটা সন্দেহ করলেও তো এতটা খারাপ লাগেনি যতটা খারাপ লাগছে আর তুর্যর মুখে শুনে। তুর্য আবারও বলে,
কি না করি ওর জন্য, তবুও নাকি ওর মন যুগে চলতে পারি না। আমার ভালোবাসা বোঝাতে পারি না ওকে, কেন যে বোঝে না নাকি বুঝতে চায় না আল্লাহ মালুম। পরীর কষ্ট লাগলেও নিজেকে সামলিয়ে নিয়ে বলে, ও এই ব্যাপার, আমার জন্য তো তাহলে ঝামেলা হয়ে গেল। তাহলে দূর, বিপদে পড়লে কাউকে সাহায্য করব না। যাই হোক, দোয়া করি সব যেন ঠিক হয়ে যায়। আমি এখন যাই, মা খুঁজবে না হয়। আচ্ছা যাও। পরি সিঁড়িতে পা রাখতে চোখ উপচে পানি আসে। কান্না কেন পাচ্ছে এর কোনো উত্তর নেই। মানুষ এত অদ্ভুত প্রাণী কেন, নিজের কাছে থাকা মানুষটির ভালোবাসা বোঝে না, অথচ যে পাত্তা দেয় না, ভালোবাসে না, অবহেলা করে, যে বুঝতে চায় না মানুষ তার পেছনে ছুটে ভালোবাসার জন্যে। পৃথিবীর এই কঠিন নিয়মে কেন জড়াতে যায় কেউ ভালোবাসায়? নিকোষ কালো অন্ধকারী পারে দুঃখগ্রস্ত মানুষগুলোর চোখের পানি সবার থেকে আড়াল করতে, এজন্যই কষ্ট পাওয়া মানুষগুলো বোধহয় অন্ধকারকে এত বেশিই ভালোবাসে। পরীর সময়গুলো চলছিল টেনে টুনে, কলেজে যাওয়ার পর ক্লাসে থাকলেও মনটা পড়ে থাকে অন্যত্র। অন্যত্রই বা বলছি কেন, সহজ কথায় বলা যায় তুর্যের কাছে। নিষিদ্ধ এবং অসম্ভব জিনিসের প্রতি মানুষের চাহিদা বরাবরই বেশি আদিমকাল থেকে। কালের বিবর্তনে অনেক কিছু পাল্টে গেলেও পাল্টে যায়নি মানুষের মানসিক চাহিদা। এরপর থেকে যতটা সম্ভব পরিতুর্যকে এড়িয়ে চলত, কিন্তু বেহা মন তো পরীর কথা মতো চলতে নারাজ। টানা তিন দিন প্রান্ত আর পরীর দেখা হয়নি। তুর্যের সাথে পরীর যতবার দেখা হয়েছে শুধু চোখাচোখি হয়েছে, কখনো বা একটু মৃদু হাসি। কথা বলার পরিমাণ কমে গেছে অনেক, বলা ভালো পরী কমিয়ে দিয়েছে। কি দরকার অন্যের মায়া জড়ানোর, কেনই বা অন্যের ভালোবাসার মানুষের প্রতি মায়া বাড়াবে? যে যার সাথে ভালো আছে তাকে তার সাথেই ভালো থাকতে দেওয়া উচিত। কলেজের ইউনিফর্ম পরা বিধ্বস্ত অবস্থায় তিথিকে আসতে দেখে প্রান্ত। তিথির চোখ মুখ ফুলে আছে, ঝুটি গড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। সেদিনের পর প্রান্ত অনেকবার কল করলেও তিথি কল তুলেনি অভিমানে, কিন্তু মিছে অভিমান আর কতক্ষণই বা টিকিয়ে রাখা যায়। প্রান্ত তিথিকে ভালোবাসে না, তাই কথা না হলেও প্রান্তর বিশেষ অসুবিধা হবে না। কষ্ট সে তো অনেক দূরের বিষয়, অপরদিকে তিথি, প্রান্ত বলতে যে পাগল তার অভিমান করাটা সাজে না। তাই তো নিজের জেদ আর রাগের সাথে না পেরে প্রান্তর কাছে ফিরে এসেছে। এতদিন মনে ছোট্ট কুঠুরিতে যেই ভালোবাসা অতি যত্নে আত্মগোপন করে রেখেছিল, আজ সময় এসেছে প্রান্তকে সব জানানোর। খুব বেশি দেরি করার আগে প্রান্তকে জানাতে হবে তিথির ভালোবাসার কথা। তিথি ঢুলুঢুলু হয়ে এগিয়ে আসতে থাকে। প্রান্ত তিথির ভালোবাসার কথা জানলেও তিথি জানে না তুর্য যে এই বিষয়ে প্রান্তর সাথে কথা বলেছে। পরীর সাথে রাস্তায় করা সিনক্রিয়েটের জন্যে প্রান্তরও বেজায় মেজাজ খারাপ তিথির উপর। মূলত এই জন্যে প্রান্তও বারবার কল করছিল তিথিকে, কোনো রেসপন্স না পাওয়া সত্ত্বেও। দূর থেকে তিথিকে দেখে এবং সেদিনের ঘটনা মনে পড়ে ইচ্ছে করছিল ঠাটিয়ে দুটো থাপ্পড় তিথির গালে বসিয়ে দিতে, কিন্তু তিথি ক্রমাগত যখন কাছে আসছিল তখন ওর বিধ্বস্ত মুখটা দেখে প্রান্তর বেশ খারাপই লাগে। তাই রাগের স্থানটা দখল করে নেয় বিষণ্নতা। তিথি প্রান্তর মুখোমুখি দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে প্রান্তের মুখপানে চেয়ে থাকে। কি ভেবে যেন তিথির মুখ বিকৃতি করে কান্না পায়। আবেগকে আয়ত্ত না করতে পেরে প্রান্তর গলা জড়িয়ে ধরে মাথা রাখে প্রান্তর কাঁধে, বাচ্চাদের মতো শব্দ করে বলে, আমি তোমায় ভালোবাসি প্রান্ত, তোমার সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। প্রান্ত নিশ্চুপ হয়ে থাকে, এমন সিচুয়েশনে কি বলবে বা কি বলা উচিত তাই চতুর বুদ্ধিসম্পন্ন প্রান্তর মাথায়ও আসছে না। অন্যদিকে তিথি ক্রমাগত কান্না করেই চলেছে। অবশেষে প্রান্ত তিথিকে বলে, কান্না থামাও প্লিজ, এভাবে কাঁদছো কেন? আগুনে ঘি ঢাললে যেমন আগুনের তেজ বাড়ে, তেমনি কান্নার সময় কান্নার কথা জিজ্ঞাসা করলে যে কান্নার বেগ আরও বাড়ে তা কি জানা নেই? হয়তো জানা আছে, তবুও প্রতিটা মানুষ ঠিক এই কাজটাই করে। তিথির থেকে কোনো উত্তর পাওয়া গেল না, তবে কান্নার পরিমাণ আগের থেকে বেড়েছে, যার ফলস্বরূপ হেঁচকি উঠে গেছে। একটু পরপর নাক টানছে, চোখের পানি পড়ছে কোনো বাচ্চারায়। প্রান্ত বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে তিথির কান্না থামায়। তিথি ভাঙা ভাঙা গলায় বলে, সত্যি আমি তোমায় ভীষণ ভালোবাসি প্রান্ত। বোঝার চেষ্টা করো তিথি, আমি তোমাকে ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। তোমার মনের অনুভূতিও তুমি আগে কখনো জানাওনি আমাকে। এখন আমি একজনকে ভালোবেসে ফেলেছি, আমার কল্পনা জল্পনায় এখন সব পরীকে নিয়ে, আমি পারবো না তোমায় ভালোবাসতে। তিথি কান্না আর খুব মিশ্রিত স্বরে বলে, তুমি আমায় ভালোবাসবে না? বোঝার চেষ্টা করো। তিথি আর কিছু না শুনে না বলেই স্থান ত্যাগ করে। বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করলে রুম থেকে দৌড়ে আসে তাহমিনা বেগম। তিথি কান্নারত অবস্থায় ফ্লোরে বসে পড়ে। তাহমিনা বেগম ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে মা, এত তাড়াতাড়ি কলেজ থেকে আসলি যে, কান্না করছিস কেন তুই? কান্না ছাড়া আর কোনো শব্দই করতে পারছে না তিথি। তাহমিনা বেগম তিথিকে বুকে জড়িয়ে বলেন,
কি হয়েছে আমায় বল। মা, মা প্রান্তকে এনে দাও প্লিজ। আমি প্রান্তকে খুব ভালোবাসি, কিন্তু প্রান্ত যে আমাকে নয়, পরি কি চাই। এমনিতেই তাহমিনা বেগম পরির উপর রেগেছিলেন। পরি আসার পর থেকেই সব ঝামেলা শুরু হয়েছে বলেই তার ধারণা। পরির জন্যে তার একমাত্র আদরের মেয়ের গায়ে হাত তুলেছে তুর্য, তবুও তিনি চুপ ছিলেন। কিন্তু এখন মেয়ের কষ্ট যেন মুখ বুঝে সহ্যই করতে পারছেন না। সব রাগ জেদ গিয়ে জমা হয়েছে পরির উপর, ক্ষোভ না মেটানো পর্যন্ত তার শান্তি হবে না। তিথি রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলে, আমি পরিকে মেরেই ফেলবো, কিছুতেই আমি ওকে প্রান্তর হতে দিব না। তার আগে তুমি ওদের বাড়ি থেকে বের করো। তাহমিনা বেগম তিথির মাথায় হাত বুলিয়ে বলেন, করব মা, ওদের আমি বাড়ি থেকে বের করব। তিথি বসা থেকে উঠে চোখ মুছে বলে, এবং সেটা এখনই। এরপরে তিথি পা বাড়ায় পরিদের ফ্ল্যাটে, পেছন পেছন আসেন তাহমিনা বেগমও। ফ্ল্যাটে রেহানা বেগম একা ছিলেন, দুপুরে রান্না শেষ করে মাত্রই গোসল সেরে বেরিয়েছেন। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেখতে পান ক্ষুব্ধ হওয়া দুটি মুখ। কোনো কথাবার্তা ছাড়াই তিথি হুড়মুড় করে ভেতরে ঢুকে যায়। তাহমিনা বেগমও কোনো কথা না বলে ভেতরে যান। মা মেয়ের কাণ্ড কারখানা বুঝতে পারছেন না রেহানা বেগম। তিথি এলইডির পাশে থাকা কারুকাজ করা ফুলদানিটা নিয়ে সজোরে ছুঁড়ে মারে এলইডির দিকে। সামনে যেটা পায় সেটাই উল্টে পাল্টে ফেলে দিচ্ছে, নয়তো ভেঙে ফেলছে। ঘটনার আকস্মিকতায় চমকে যায় রেহানা বেগম, ধমক দিয়ে বলেন, এসব কি ভাঙচুর কেন করছো তুমি। তিথি চিবিয়ে চিবিয়ে বলে, আমি তো পারলে আপনার মেয়েকে মেরেই ফেলি। কোথায় আপনার মেয়ে? আমি ওকে আজ খুন করেই ফেলবো। সমস্যা কি তোমার? কি করেছে পরি? কি করেছে? আপনার মেয়ের তো একজনের সাথে প্রেম করে পোষায় না, আমার ভাইয়ের সাথেও প্রেম করে, এখন আবার ধরেছে আমার প্রান্তকে। কেমন চরিত্রহীন মেয়েকে পেটে ধরেছেন আপনি। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে, নয়তো তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি তোমার মতো দুই দিনের মেয়ের থেকে আমি আমার মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নেব। জন্মের পর থেকে আমি ওকে দেখে আসছি, মানুষ করেছি নিজে, কাজেই আমি ভালো করেই জানি আমার মেয়ে কেমন। এ যাত্রায় তাহমিনা বেগম পরি ও রেহানা বেগমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে, দুদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন, আর আপনার মেয়েকে বলে দেবেন প্রান্তর থেকে দূরে থাকতে। এরপরও যদি কথা না শুনে তো ফলাফল খুবই ভয়াবহ হবে বলে রাখলাম, চল তিথি। তাহমিনা বেগম তিথিকে নিয়ে চলে যাওয়ার পর রেহানা বেগম ডুকরে কেঁদে ওঠে। কখনো যে এভাবে কারো কাছে অপমানিত হতে হবে এটা কল্পনায় ভাবেননি তিনি। তবে তিনি ভালো করে জানেন পরি এমন কিছু করেনি। তিনটার দিকে কলেজ ছুটি হয়েছে, বাড়ি ফিরতে ফিরতে পৌনে চারটা বেজে গেছে। ঘেমে ভিজে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই দেখতে পায় এলোমেলো অবস্থা। সোফায় মাথা ঠেকিয়ে বসে আছে রেহানা বেগম, পাশেই বসে আছেন পরির বাবা গম্ভীর মুখে। পরি ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে জিজ্ঞাসা করে, ঘরের এই অবস্থা কেন মা? রেহানা বেগম কোনো উত্তর দেন না। বাবা বলেন, তোকে কতবার ফোন করেছি, আমি আর তোর মা? আব্বু, আমি ক্লাসে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। এই অবস্থা কেন, ঝগড়া করেছো তোমরা? আমরা ঝগড়া করতে যাবো কেন, বাড়িওয়ালি আর তার মেয়ে এসে ঘরের এই অবস্থা করে গেছে, তোর মাকে গালাগালি করে শাসিয়ে গেছে। রাগে শরীরের রক্ত যেন গরম হয়ে গেছে পরে। এত বড় কাণ্ড কি করে করতে পারে একটা শিক্ষিত পরিবার? এত কিছু হয়ে গেছে, তুমি এসে কিছু বলনি? কি বলবো ওদের, বাড়িওয়ালা আসুক, তারপর যা কথা বলার বলবো। কথা বলবে মানে কি? যে যেমন তার সাথে তেমনই করতে হয়, জানো না? খবরদার, কোনো রকম ঝামেলা করবি না। পরি নিরুত্তর হয়ে ব্যাগ থেকে ফোন বের করে বাবার দিকে তাকিয়ে বলে, ওরা এসে আমার মাকে গালাগালি করবে, শাসিয়ে যাবে, ঘরের জিনিস ভাঙচুর করবে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি সরি আব্বু, তোমার এই কথা তো আমি রাখতেই পারবো না, ভদ্রতার খাতিরে চুপ করেছিলাম, মিথ্যা অপবাদ দেওয়া সত্ত্বেও। কিন্তু আর নয়, ওরা ওদের লিমিট ক্রস করে গেছে। ওদের সমস্যা যদি শুধু আমাদের সীমাবদ্ধ থাকতো তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু ওরা আমার মা পর্যন্ত পৌঁছে গেছে, এ অন্যায় তো আমি সহ্য করবো না। পরি পরি কোনো কথা না শুনে দ্রুত বের হয়ে বাহির থেকে দরজা লক করে দেয়। এরপর কয়েকজন ছেলে ক্লাসমেট আর মেহনুবাকে কল করে। রাগে শরীর কাঁপছে পরি। মেহনুবা সঙ্গে সঙ্গে আসলেও বাকিদের আসতে সময় লাগে মিনিট দশেক। ছেলেরা তিনজন আছে। পরি মেহনুবাকে বলে দিশানকে নিয়ে বাহিরে যেতে, বাকিটা ওরাই দেখবে। তুর্যদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দেয় তিথি।
তিথির রাগে চোখ মুখ লাল হয়ে যায় পরীকে দেখে, আর পরীর শিরায় রগে রগে রাগ বেড়েই চলেছে। পরী তিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে পড়ে। মেহনুবা পরীর কথা মতো দিশানকে বাহিরে নিয়ে যায়। পরী আর কোনো কথা না বলে টেবিলের উপর থেকে কাচের গ্লাস দুটো নিয়ে এলইডির দিকে ছুঁড়ে মারে। তাহমিনা বেগম কিছু বলতে গেলে পরীর বন্ধু সামনে গিয়ে দাঁড়ায়। এরপর পরী বাকি গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। টেবিলের কাচটা তুলে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। টুকরা টুকরা হয়ে কাচ এদিক সেদিক ছড়িয়ে পড়ে। সোফার পাশেই একটা ব্যাট ছিল, সেটা ছুঁড়ে মারতে যায় দেয়ালে টাঙিয়ে রাখা ফটো ফ্রেমের দিকে। কিন্তু সেখানে তুর্যের হাসি মাখা মুখটা দেখে পরীর হাত থেমে যায়। ব্যাটটা ছুঁড়ে মারে ভাঙা এলইডির দিকে। তাহমিনা বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আপনি একজন মা, মেয়ের ভালো চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে মেয়ের অন্যায়গুলোকে প্রশ্রয় দেবেন? আপনি তো শিক্ষিতা মহিলা, কি করে পারলেন আমার মাকে গালাগালি করতে? বসি থেকে উঠে এসেছেন? তাহমিনা বেগম রাগে ফুঁসে পরীকে গালি দেয়। পরী বলে, আর একটা গালি যদি দিয়েছেন তাহলে আমি ভুলে যাব, আপনি আমার বয়সে বড়। পরী আবার তিথির মুখোমুখি দাঁড়ায়, চোখে আগুনে ছিলি। পরীর ডান হাতের তর্জনী তুলে শাসিয়ে বলে, এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার অনুপস্থিতিতে ঘরের সব কিছু ভাঙচুর করে এসে নিজেকে শেরনি ভাবছো? আমাকে দেখো, তোমার উপস্থিতিতেই তোমার ঘরের বেহাল অবস্থা করে দিয়ে দিলাম। তুমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখলে, বিশ্বাস করো আমার কোনো ইচ্ছেই ছিল না এসব ঝামেলার। তুমি যদি আমার সাথে সমস্যা নিয়ে কথা বলতে তাহলে পানি এত দূর গড়াতো না। যা হয়েছে সেটা শুধুমাত্র তোমার কর্মের জন্যই হয়েছে, আর যার জন্য আমি যা করলাম সেটা আমার মাকে অপমান করার জন্য করেছি। আমি যতটা ভালো ততটাই খারাপ, আমাকে রাগালে ফলাফল কতটা খারাপ হবে কল্পনাও করতে পারছো না। ভালোবাসা পাওয়ার জন্য মানুষ এত নিচু স্তরে নামে না। ভালোবাসা মানে বোঝো তুমি? যাক, এসব তোমার বিষয়। আমি শেষবার একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, আমার পরিবারের দিকে হাত বাড়িও না ভুলেও। আর হ্যাঁ, তোমরা নাকি আমার কী না কী করবে, ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, পারলে কিছু করে দেখায়ও। রাতে দুর্য বাসায় এসে দেখে হুলস্থুল কাণ্ড, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্য তাহমিনা বেগমের উদ্দেশ্যে বলে, ঘরের এই হাল কেন? তাহমিনা বেগম মিনিট দুয়েক চুপ থেকে উত্তর দেন, উপরে নতুন ভাড়াটিয়ার মেয়ে পরী করেছে, কতটা অসভ্য আর বদ মেজাজি ভাবতে পারিস তুই? ঘরের সব কিছু ভেঙে চুরে গেছে, আবার হুমকি ধমকিও দিয়ে গেছে। তুর্যর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, কপাল কুচকেই বলে, পরী কি এমনি এমনি ভাঙচুর করে গেছে? কি বলতে চাস তুই? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু সত্যটা জানতে চাই। একটা মেয়ে কোনো কারণ ছাড়াই ঘরে জিনিস ভাঙচুর করে যাবে, আর তোমরা মুখ বুঝে সেগুলো সহ্য করবে? তাহমিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, তুই ওর সাপোর্ট নিচ্ছিস? ও তোর মা বোনকে হুমকি দিয়ে গেছে, এরপরও? সেই এক কথা, আমি কেন ওর সাপোর্ট নিতে যাব? ও কে হয় আমার? আমি শুধু সত্যটা জানতে চাই। আর শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে আমি পরীকে যতদিন ধরে চিনি এমনি এমনি ঝামেলা করার মেয়েও না। এই কথায় তাহমিনা বেগমের রাগের তেজ যেন আরো বহুগুণ বেড়ে গেল। চিৎকার করে তিথির দিকে তাকিয়ে বলেন, শুনলি শুনলি তুই ওর কথা? মায়ের থেকে অন্যের মেয়ের প্রতি ওর বেশি দরদ। আহ মা, শুধু শুধু চেঁচাচ্ছ তুমি। তুর্য মায়ের সাথে কথা না বাড়িয়ে গলা উঁচিয়ে দিশানকে ডাকে। দিশান এক ছুটে ড্রয়িং রুমে চলে আসে, বলে, কি হয়েছে ভাইয়া? পরী কি এসব ভাঙচুর করেছে তুই দেখেছিস? না ভাইয়া, পরী আপু কয়টা ভাইয়া আর একটা আপুকে নিয়ে এসেছিল, আপুটা আমার বাইরে নিয়ে গেল, তারপর সবাই চলে যাওয়ার পর এসে দেখি সবকিছু এমন। তিথি এবার কথা কেড়ে নিয়ে বলে, এরপরও তুমি ওই ফালতু মেয়েটার সাপোর্ট নিবে? মায়ের কথা বিশ্বাস করবে না? তুর্য তিথির দিকে এক পলক তাকিয়ে দিশানকে বলে, পরীকে গিয়ে বলবি একটু পর সাথে আসতে। আচ্ছা বলে দিশান চলে যাওয়া ধরলে তুর্য আবারও ডেকে বলে, সাথে ওর বাবা মাকেও সাথে আসতে বলবি। দিশান চলে যাওয়ার পর তুর্য পকেট থেকে ফোন বের করে এক বন্ধুকে কল করে ছাদে লাইটের ব্যবস্থা করতে বলে। বাবাকেও ইতিমধ্যে কল করে আসতে বলে, শুধু তাই নয় উপস্থিত থাকতে বলে প্রান্তকেও। তিথি এবং তাহমিনা বেগম এতক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যর ফোনে কথা বলা শুনছিল। কথা শেষ হলে তাহমিনা বেগম জিজ্ঞাসা করেন, সবাইকে ছাদে আসতে বললি কেন, আর প্রান্তকেই বা আসতে বললি কেন? ঝামেলা আমাদের আর পরীদের মধ্যে, ওদের এই অপমান, ওদের তুই অপমান করে বাড়ি থেকে বের করে দে। দেব, এত অস্থির হচ্ছে কেন? প্রান্তকে তো ডাকবই, সবকিছু মূলে তো প্রান্তই আছে। প্রান্তর কোনো দোষ নেই এখানে, সব দোষ ওই মেয়েটার।
তোমার একার কথা শুনে তো আমি সত্যমিতে যাচাই করবো না মা। আর প্লিজ এটা নিয়ে কোনো কথা বাড়িও না। তুর্য ছাদিকে দেখে ওর বন্ধু লাইটের ব্যবস্থা করে ফেলেছে। তুর্য আগেই বলে দেয় সবাই ছাদে আসার পর বাহির থেকে যেন পাহারা দেয়, যাতে অন্য কেউ ছাদে আসতে না পারে। সবার আগে ছাদে আসে প্রান্ত। তুর্যকে দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে খুব বিরক্ত আর রেগে আছে। প্রান্ত হেসেই জিজ্ঞাসা করে, কিরে এত জোরেলি তোর? তুর্য ফোল্ড করা শার্টের হাতাটা কনুয়ের উপর গুটিয়ে নিয়ে বলে, অপেক্ষা করো বলবো। প্রান্ত কথা না বাড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে নিজের মতো ফুঁকতে থাকে। তিথিকে ছাদে আসতে দেখে সেলিম প্রান্তকে ইশারা দিয়ে বলে, ভাই তিথি আপাতত দেখি আইসে। প্রান্ত একবার পেছনের দিকে তিথিকে দেখে আবার বাম দিকে সরাসরি তাকায়। তুর্য ছাদের রেলিং ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একে একে আসে তাহমিনা বেগম ও তার স্বামী, এরপরে আসে দিশান পরী, রেহানা বেগম এবং তার স্বামী। সবাই আসার পর তুর্য দিশানকে ওর বন্ধুর সাথে ছাদের দরজার বাহিরে দাঁড়াতে বলে। ছাদে এখন পিনপতন নীরবতা চলছে, রাগে ফুলছে পরী। এখনো প্রান্তকে চোখে পড়েনি, নিচের দিকে মাথা করে তাকিয়ে হাতের নখ কাটছে দাঁতে। তুর্য লম্বা একটা শ্বাস নিয়ে পরীর মাকে জিজ্ঞাসা করে, আন্টি পরী যে আমাদের ঘরে জিনিস ভাঙচুর করেছে জানেন সেটা? রেহানা বেগমের নির্লিপ্ত উত্তর, জানি। আপনি কিছু বলেননি? পরী তীক্ষ্ণ চোখে তুর্যের দিকে তাকিয়ে বলে, কি বলবে, আমি কোনো দোষ করিনি। আমি তোমার সাথে কোনো কথা বলছি না পরী। আপনার আমার সাথেই কথা বলতে হবে, যা করেছি আমি করেছি, আমার মা নয়। বিধায় আপনাকে আমার দিক থেকে শুধু আমার সাথেই কথা বলতে হবে। তুর্য আরেকটা দীর্ঘশ্বাস চেপে বলে, বেশ তাহলে তুমি বলো কেন ঘরে জিনিস ভেঙেছ? আপনার মা আর বোন গিয়ে আমার মাকে অসভ্য ভাষায় গালাগালি করেছে, ঘরের সব জিনিস ভাঙচুর করেছে। শুধু তাই নয়, আমাকে শাসিয়েছেও। এরপরও আপনি আশা করেন আমি চুপ করে থাকব? তুর্য তিথি আর তাহমিনা বেগমের দিকে তাকিয়ে বলে, একটু আগে তোমরা শুধু পরীর দিকটা আমার দিকে তুলে ধরেছিলে, এখন পরীও তোমাদের বিরুদ্ধে একই কথা বলল, এগুলো সত্য? তাহমিনা বেগম এবার চুপসে যান। তিনি ভাবেননি সকলকে একসাথে জড়ো করে তুর্য এভাবে জেরা করবে। ছেলের রাগ সম্পর্কে তিনি বেশ ভালো মতোই অবগত, এখানে মিথ্যা বললে ঝামেলা বাড়বে বই কমবে না। তাহমিনা বেগমের আগে তিথি দাঁত মুখ খিচে বলে, যা করেছি একদম ঠিক করেছি, ভুলটা আমারই। এসব না করে যদি লোক দিয়ে ওকেই মেরে ফেলতাম তাহলে সেটাই ঠিক হতো। ও কেন আমার থেকে আমার প্রান্তকে কেড়ে নিবে, কেন? সবার সম্মুখে ঠাটি একটা থাপ্পড় পড়ল তিথির গালে। সবাই বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। তিথি গালে হাত দিয়ে ছলছল করা চোখে তাকায় প্রান্তর দিকে। এতক্ষণ পর পরীর চোখেও প্রান্তকে পড়ে। প্রান্ত রাগে কাঁপতে কাঁপতে বলে, এতটা নিজ তোমার মানসিকতা, কি করে পারলে এসব করতে? তাহমিনা বেগমও এবার দমে যান না, ধমক দিয়ে বলেন, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছ? হ্যাঁ তুলেছি, মেয়েকে শিক্ষা দিতে পারেননি? ব্যবহার ঠিক করো প্রান্ত, তোমাকে এখানে আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে ডাকিনি। প্রান্ত দ্বিগুণ রেগে বলে, করবো না আমি ব্যবহার ঠিক, তার আগে তুই তোর বোনকে ব্যবহার শেখা। তাহমিনা বেগম রাগে ফুসে আবারও সে একই কাজ করে, সবার সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে পরী ওর মাকে। তুর্যের বাবা শান্ত শিষ্ট মানুষ, তিনি ভালোভাবে ঝামেলা মেটাতে চাচ্ছেন, তাতে কোনো লাভ হচ্ছে না। যতই তাকে ঠান্ডা করার চেষ্টা করছে ততই তার মুখ থেকে জঘন্য গালি বের হচ্ছে। পরীর বাবা পরীর হাত ধরে বলেন, চল এখান থেকে, এত জঘন্য পরিবার আমি কখনো দেখিনি, আমারই ভুল হয়েছিল ছোট লোকেদের বাসায় বাড়ি ভাড়া নেওয়া। তাহমিনা বেগম একটা জঘন্য গালি পরীর দিকে ছুড়ে দিয়ে বলে, নিয়ে যান এই অসভ্য মেয়েকে, আমার ছেলে মেয়ে দুজনের জীবনই নষ্ট করতে আসছে এই অপয়া, ওরে আমি হাতে কাছে পেলে মেরেই ফেলব। তিনি এবার বলেই ক্ষান্ত হলেন না, পরীর দিকে তেড়ে গিয়ে থাপ্পড় দিতে উদ্যত হন। তখন পরীর আব্বু হাত ধরে ফেলেন, হাতটা ঝাঁকি দিয়ে ফেলে বলেন, আপনার সাহস দেখে আমি সত্যিই অবাক হচ্ছি, এতক্ষণ জানোই তাই বলেছেন আমার মেয়ে আর স্ত্রীকে, আর এখন আমার সামনে আমার মেয়েকে মারতে এসেছেন। আপনি যদি মেয়ে না হতেন আপনার সাথে কথা বলতেই আমার রুচিতে পাচ্ছে। তিনি আবার পরীর হাত ধরে চলে যাওয়া ধরেন। তাহমিনা বেগম আবারও এগিয়ে গিয়ে পরীর হাত ধরে নিজের দিকে ঘোরান। পরীর চুলের দিকে হাত বাড়ানোর আগে তুর্য মায়ের হাত ধরে চোখ রাঙিয়ে বলে, অনেক বেশি বাড়াবাড়ি করেছো তুমি। তাহমিনা বেগমের রাগ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, তিনি এখন স্বামী ছেলে কাউকেই মানছেন না, মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন।
সূর্যর বাবা রাগ আর কন্ট্রোল রাখতে পারছেন না, কিন্তু মারধর বিষয়টি তার খুবই বিশ্রী লাগে। তবে এই পর্যায়ে চুপ করে থাকা মানে নিজেকেই ছোট করা। তিনি তাহমিনা বেগমকে আবারও মানানোর চেষ্টা করেন, কিন্তু তাহমিনা বেগম তার জায়গায় অনড়। বিরক্ত হয়ে তিনি তাহমিনা বেগমকে টানতে টানতে নিচে নিয়ে যায়। তিথির তখন কি হলো কে জানে, প্রান্তর হাত পেঁচিয়ে ধরে বলে, প্লিজ প্রান্ত, সব কিছু ঠিক করে নাও, তুমি যা বলবে আমি তাই করব। প্রান্ত তিথির থেকে নিজের হাত ছাড়িয়ে পরীর বাবার পত্রোধ করে বলে, আঙ্কেল যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি পরীকে ভালোবাসি, বিয়ে করতে চাই আমি পরীকে। বিয়ের কথা শুনে কান্নারত তিথি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে প্রান্তর মুখপানে। পরী একবার চকিতে প্রান্তের দিকে তাকালেও পর মুহূর্তে চোখ দুটো ফিরে তাকায় তুর্যের দিকে। হাজারো বিস্ময় নিয়ে তুর্যর দুটি চোখও তাকিয়ে আছে পরীর দিকে। পরী তুর্যর চোখের দিকে চোখ রেখে প্রান্তকে উত্তর দেয়, আমি আপনাকে বিয়ে করব না। পরীর বাবা নতুন বাড়ির খোঁজ করছেন। পরী আর মেহনুবা কলেজে যাওয়ার পথে প্রান্তর সাথে দেখা। পরী দেখেও না দেখার ভান করে সেখান থেকে দ্রুত চলে যায়। প্রান্তর অসংখ্য ডাক পরীর কর্ণকুহরে প্রবেশ করতে পারে না। বাস স্টপে জেগে তুর্যর সাথেও দেখা হয়ে যায়। পরীকে দেখেই তুর্য এগিয়ে আসে, বোঝা যাচ্ছে হয়তো পরীর জন্যই অপেক্ষা করছিল। দ্রুত পায়ে পরীর দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার কি একটু সময় হবে? পরী হতবিহ্বল হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, একবার মেহনুবার দিকে তাকায়, আরেকবার তুর্যর দিকে। তুর্য এখনো প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। এই একটা মাত্র মানুষ যার সামনে পরীর সব রাগ উবে যায়। মানুষটার প্রতি না করা যায় রাগ আর না করা যায় অভিমান। বিরস মুখে পরী উত্তর দেয়, আমার তো এখন ক্লাস আছে। একদিন ক্লাস না করলে সমস্যা হবে কি? পরী সংকোচ নিয়ে তাকায় মেহনুবার দিকে। মেহনুবা অভয় দিয়ে বলে, ঠিক আছে তুই যা ওনার সাথে, আমি তোর প্রেজেন্ট দিয়ে দেব। থ্যাংক ইউ আপু। মেহনুবা বাসে করে কলেজে চলে যায়। তুর্য একটা রিক্সা ডেকে পরীকে নিয়ে ওঠে। রিক্সাওয়ালাকে বলে ক্যাফে যেতে। তুর্য মলিন মুখে বলে, কাল সবাইকে এক করতে চেয়েছিলাম ঝামেলাটা মিটিয়ে নিতে, কিন্তু এতে ঝামেলা বেড়ে গেল। আমি জানি আন্টি আমাকে ভুল বুঝেছে, কিন্তু সত্যিই আমি চাইনি এমন কিছু হোক। নিজের মায়ের এইসব ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। আন্টির মুখোমুখি হতেও আমার লজ্জা করছে। পরি নিশ্চুপ। তুর্য আবারও বলে, তবে একটা কথা কি জানো, চিতি সত্যি প্রান্তকে খুব ভালোবাসে, এদিকে প্রান্ত তোমাকে ভালোবাসে, সবকিছু কেমন যেন গোলমেল হয়ে গেল। পরি আর চোখে একবার তুর্যের দিকে তাকিয়ে মনে মনে বলে, আর আমি ভালোবাসি আপনাকে। বিপরীত দিকের রাস্তায় হাঁটতে থাকা রিনি দুজনকে একসাথে রিকশায় দেখে ফেলে। রিনি সময় নষ্ট না করে একটা রিকশা নিয়ে দুজনকে ফলো করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।